সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রেলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি তোমাদের সাথে একটা খুব সুন্দর ব্লগ শেয়ার করতে। পুরো ব্লগটা শেষ অবধি কিন্তু তোমরা আমার সাথে থাকবে। আজ আমি কটন ক্যান্ডির ভেটেরিনারি ডক্টরের কাছে চলে এসেছি, আর এটা ওনারই চেম্বার। দেখতেই পাচ্ছ কত রকমের মাছ পাখি সব এখানে রয়েছে। আসলে কটনের চোখে বেশ কিছুদিন ধরে একটা সমস্যা হচ্ছিল, তো আমরা খুব টেনশানে ছিলাম। বাড়িতে ওদের কিছু হওয়া মানে আমাদের সত্যিই খুব মন খারাপ হয়ে যায়, আর তার সাথে সাথে একটা খুব টেনশানের মধ্যে আমরা থাকি। তো ভাবলাম সামনেই পুজো, তার আগে একটু দেখিয়ে নিই। চলো তাহলে দেখে নাও পুরো ভিডিওটা। কটন দেখো দেখো দেখো, আমাদের কথা শুনবে না। যতবার আসে এই কাজগুলো করে। চলো চলো দেখি, চলো চলো খরগোশগুলোকে ঢোকাও। আবার কিন্তু অ্যাটাক করবে, আবার অ্যাটাক করে ওটা ইয়ে করবে। পাখিগুলো দেখ না, ওইখানে আরেকটা টবি আছে, জানিয়ে জানিয়ে যাচ্ছে। মানে এদেরকে দেখলেও পাগল হয়ে যায়। ও পাখিটার দিকেও তাকালো না, ব্যাস এইদিকে তাকিয়ে বসে রয়েছে। যে খানা ফোনা গুলো বসে রয়েছে, কোনো দিকে তাকাবে না, ও এই দিকে তাকিয়ে বসে রয়েছে। উঠে বল, গায়ে নোংরাও লাগছে তো, উঠো কচুর। আবার এগিয়ে আসছে কটন, এগিয়ে আসে আবার। ও কি ভালো দেখ, চুপ করে রয়েছে। কালার চেঞ্জ হয়ে গিয়ে পানি নিকালতে, জল ইধার ভি নিকালতে। আরে ওই দিকে তুমি ওকে ধরে থাকো, বাইরে তো না যায়, বাইরে গেলে আবার পড়ে যাবে কিন্তু। একজন পেশেন্ট বেরোচ্ছে, আরেকটা
সোজা কোনো দিন ও সোজা আসবে না। চলো চলে কটন চলে এসো কটন কি অবস্থা। হ্যাঁ ও ডাক্তারবাবু বলাতেও চলে এসছে। আমাদের কথা শুনলি না? আঁখো কা দেখিয়ে পানি বন্ধ করা চিনে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, নাহলে এতক্ষণে তোলপাড় করে দিতে।